হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সেই সাথে আমি নিয়ে আসছি আরও একটা স্পেশাল ভিডিও। সো ফাইনালি আমাদের মাঝে আজকে চলে আসছে আমাদের নতুন প্রাইস পাথ টেকেন 8-এর সেই কোল্যাব, এবং সেই সাথে আমাদের এক্স স্যুট যেটা বর্তমান আছে, আজকেই কিন্তু লাস্ট ডেট, কালকে পর্যন্ত সেটা থাকবে না। তো যাদের স্পিন করার ইচ্ছে হয় তারা আজকেই করে নিয়েন, আর যাদের যাদের রিডিম করার চান্স আছে তারা তারা রিডিম করে নিয়েন। তো এক স্যুট বলতে আমি এখান থেকে মোটামুটি খুব বেশি হলে 400 থেকে 450-এর ইউসির মতো এখানে আমি শেষ করছি। এর বিনিময়ে পাইছি কি কি? MG3 পাইছি, মেশিন গান পাইছি, দেন হচ্ছে আপনার হেলমেট পাইছি, তারপর এখান থেকে ড্রেস, এই মুখোশ এটা পাইছি, হেডগিয়ারটা মোটামুটি জোস ছিল। বাট সত্যি বলতে যদিও আমি ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলি না, বাট ফিমেল আউটফিট এইটা পাইছি, একদম ফুল মাথা বা হেডগিয়ার এবং তার এই ড্রেস, এই ড্রেস সত্যি এক কথা ওয়াও একটা ড্রেস। দেন এই যে হাতের এইটা পাইছি, দেন পাইছি হচ্ছে গ্রেনেড এবং হচ্ছে মোলোটোভ স্কিন আর 3x 2x, এই হচ্ছে আমার পাওয়া। তবে আরও কিছু কয়েন ছিল, সেগুলো দিয়ে হচ্ছে এই যে স্টার ফ্র্যাগমেন্ট এগুলো নিয়ে নিছি। তো এক্স স্যুটের মধ্যে থেকে মোটামুটি 400 কি 450 ইউসির মতো খরচ হয়েছে আমার, বিনিময়ে এগুলো পাইছি, মোটামুটি ভালোই, খারাপ না। শুধুমাত্র এক্স স্যুটটাই পাইনি, তাছাড়া সব মোটামুটি সবই পাইছি। এবং ফাইনালি আমাদের মাঝে এটা চলে আসছে প্রাইস পাথ। তো প্রাইস পাথের সিস্টেম ভাই, মানে এত সস্তা কেন করতেছে পাবজি দিন দিন? আপনার ড্রাগন বল সুপারের যে কোল্যাব ছিল, যে প্রাইস পাথ ছিল, ওইটা আর এইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝলাম না কিছু। এখানে মানে এখানে ইভেন্ট শপে তেমন কিছু দেয়ই নাই, মানে এখানে কিছু দেয় নাই বললেই চলে। তারপরও এখানে আপনার 600 ইউসি লাগবে, এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার আপনার এখান থেকে পাবেন, যে কোনো একটা। হ্যাঁ, এমন না যে আপনারা 600 ইউসি খরচ করে এই সবগুলো ক্যারেক্টার আপনারা পাবেন, যে কোনো একটা ক্যারেক্টার আপনারা এখান থেকে নিতে পারবেন। জাস্ট কি করতে হবে, 600 ইউসি দিয়ে আপনাকে এই প্যাকটা কেনা লাগবে, এবং কেনার পর নর্মালি আপনার এখান থেকে মানে মিশনগুলো কমপ্লিট করতে হবে সে আগের মতো সিস্টেম, আর তার বিনিময়ে আপনার সেই যে লেভেলগুলো আছে পয়েন্টের বিনিময়ে, সেই লেভেলগুলো আপনাকে করবে আর কি, ইনক্রিজ করবে এবং লেভেল আপ হবে, সেক্ষেত্রে আপনারা সেই রিওয়ার্ডগুলো ফ্রি পাবেন। এই যে PP19 ভাইজন, ফার্স্ট টাইম ভাবছিলাম যে এটা হয়তো আপগ্রেডেবল, বাট এটা আপগ্রেডেবল না। আবার এখানে কিছু দেখেন তো, এখানে কি হয়েছে যে এইটার যে মেন যে থিম, তো দেখেন থিমের মধ্যে থেকে এখানে আপনার একটা ক্যারেক্টারের হাতে কিন্তু একটা M416 স্কিন দেওয়া আছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাই হয়তো M416 কই থেকে আসলো, আসলে এটা দিস ইজ জাস্ট আমাদের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য। আচ্ছা, সে যাই হোক, এখন আমরা মিশনগুলা বলি যে আসলে মিশনগুলো কি এমনি কী করা লাগবে। তো এখানে ফার্স্ট টাইম বলছে, দেখেন আমি একদম শর্টকাট করে বলবো, সবগুলা বলবো না এখানে, জাস্ট যেগুলো বলতে হবে সেগুলাই বলবো। এখানে টোটাল আপনাকে 10 দিন, 15 দিন এবং টোটাল মিলিয়ে 20 দিন আপনাকে গেমসে লগ ইন করা লাগবে। টোটাল 20 দিন আপনাকে গেমসে লগ ইন করতে হবে। দেন এখানে বলছে স্পেন্ড 60 মিনিট ইন দ্য গেম, মানে আপনাকে গেমসে থাকতে হবে 60 মিনিট। এখানে বলছে 120 মিনিট, 240, 360। দেন টোটাল আপনাকে এখানে থাকতে বলছে হচ্ছে গেমসের মধ্যে আরও বেশি আছে, 960 পর্যন্ত গেছে মাত্র। দেন মানে গেমসের মধ্যে আপনাকে থাকা লাগবে টোটাল মিলিয়ে 1680 মিনিট, টোটাল 1680 মিনিট গেমসে আপনাকে সময় কাটাতে হবে। দেন এখানে বলছে স্পেন্ড 60 মিনিট ইন ক্লাসিক ম্যাচ, অবশ্যই আপনাকে ভাই ক্লাসিক ম্যাচের মধ্যে সময় কাটাতে হবে কত, টোটাল মিলিয়ে 1200 মিনিট। টোটাল 1200 মিনিট আপনাকে গেমসের সময় কাটাতে, মানে গেমসের মধ্যে ম্যাচের মধ্যে সময় কাটাতে হবে। দেন এখানে বলছে গিভ লাইক দিতে হবে, আপনার টিমমেটকে লাইক দেবেন টোটাল মিলিয়ে 10টা, আপনার ম্যাচ শেষ হলে আপনার টিমমেটকে লাইক দিবেন টোটাল মিলিয়ে 10 লাইক। দেন বলছে হেলথ রিস্টোর করা লাগবে, মানে আপনাকে ড্রিঙ্কস, ফার্স্ট এইড, মেডকিট এগুলো খাওয়া লাগবে টোটাল মিলিয়ে 800, টোটাল 800 হেলথ রিস্টোর করা লাগবে। তারপর এখানে বলছে আপনার ফ্রেন্ডের লগে টোটাল মিলিয়ে 20টা ম্যাচ খেলতে হবে, আপনার ফ্রেন্ডের লগে 20টা ম্যাচ খেলতে হবে, চাইলে আপনারা মেট্রো রয়্যাল খেলতে পারেন অথবা আপনারা ক্লাসিক ম্যাচও খেলতে পারেন। তো এরপর বলছে এখানে এলিমিনেট অ্যান এনিমি প্লেয়ার ফ্রম 100 মিটার্স অ্যাওয়ে 2 টাইমস ইন মেট্রো রয়্যাল অর ক্লাসিক মোড, অবশ্যই আপনাকে মেট্রো রয়্যাল অথবা ক্লাসিক মোডে 100 মিটার দূর থেকে 2টা এনিমি মারতে হবে। এখানে বলছে 2টা, 5টা, 10টা, 15টা, টোটাল মিলিয়ে 15টা এনিমি আপনাকে 100 মিটার দূর থেকে মারতে হবে। টোটাল টোটাল 15টা এনিমি আপনাকে 100 মিটার দূর থেকে মারতে হবে।
তারপর এখানে বলছে 20 কিল করতে হবে টোটাল। টোটাল 20 কিল করা লাগবে এখানে মেট্রোয়েল অথবা ক্লাসিক মোডে, মেট্রোয়েল অথবা ক্লাসিক মোডে। তারপর বলছে দুনিয়ার সব থেকে সস্তা মিশন, এখানে কি বলছে দেখেন, হিট প্লেয়ার 15 টাইমস উইথ ওয়েপন্স ইন ক্লাসিক মোড। আপনাকে ফায়ার আর্মস বা যেগুলো আছে M416 বা যে কোনো গান দিয়ে আপনাকে এনিমিকে 15 বার হিট করা লাগবে। হিট করা বলতে একটা বুলেট লাগলে একবার হিট হয়ে যাবে, এ হচ্ছে মিশন আর কি। টোটাল মিলিয়ে 15টা বুলেট লাগাতে হবে এনিমিকে। তারপর হচ্ছে আপনাকে ভেহিকেল দিয়ে চাপা দিয়ে মানে মানে গাড়ি চাপা দিয়ে 5 জন এনিমিকে মারা লাগবে, গাড়ি চাপা দিয়ে 5টা এনিমিকে মারতে হবে। তারপর এখানে বলছে আপনার গ্রোজার মিশন, তো আপনাকে গ্রোজা দিয়ে টোটাল কিল করতে হবে 6টা। এক্ষেত্রে আপনার মেট্রোয়েলও খেলতে পারেন অথবা ক্লাসিক ম্যাচও খেলতে পারেন। তারপর বলছে ট্রাভেল মোড দেন 3000 মিটার হোয়াইল অপারেটিং এ স্পেসিফিক ভেহিকেল ডাশিয়া ইন ক্লাসিক মোড। তো আপনাকে ডাশিয়া ইউজ করা লাগবে, ডাশিয়া ইউজ করে আপনাকে টোটাল 8000 মিটার গাড়ি চালাতে হবে, ডাশিয়া ইউজ করতে হবে, ড্রাইভ করতে হবে টোটাল 8000 মিটার। দেন এখানে বলছে কি বলছে গেইন অ্যানাদার 1500 পপুলারিটি, এখানে আপনাকে একটু বলতে টোটাল মিলে আপনাকে 10000 পপুলারিটি আপনাকে গেইন করতে হবে, মানে উপার্জন করা লাগবে। আপনি আপনার ফ্রেন্ডের থেকে নেন বা আপনি আপনি এক্সচেঞ্জ করেন সমস্যা নাই, বাট আপনাকে 10000 পপুলারিটি আপনার এখানে আপনার আসতে হবে, এক্সচেঞ্জ করতে পারেন সমস্যা নাই। দেন বলছে হচ্ছে গিফট টেক ইন কোলাবোরেশন স্পেস গিফট ইন 1 ডিফারেন্ট ফ্রেন্ডস, মানে হচ্ছে এই প্রাইস পাত থেকে যে পপুলারিটিগুলো আছে আপনার কি বলে ওই পপুলারিটিগুলো হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে, 3 জনের সাথে 2 জনের সাথে, আপনারা 2 জনকে 3 জনের সাথে সেগুলো শেয়ার করবেন। হ্যাঁ, আবার একজনকে দিয়েন না, ভিন্ন ভিন্নভাবে দিয়েন। তারপর এখানে বলছে কমপ্লিট 2 ম্যাচেস ইন অ্যানি মোড ফ্রম ফ্রাইডে টু সানডে, তো আপনাকে শুক্র থেকে রবিবারের মধ্যে আপনাকে টোটাল মিলিয়ে কতগুলো ম্যাচ খেলতে বলছে এখানে দেখেন, কমপ্লিট 2 ম্যাচ দেন 5 ম্যাচ দেন 10 ম্যাচ, এখানে আপনাকে টোটাল মিলিয়ে 10টা ম্যাচ খেলতে হবে শুক্র থেকে রবিবারের মধ্যে। আজকে তো সোমবার, আজকে তো হবে না, আর তো আপনার নেক্সট টাইম নেক্সট শুক্রবার থেকে শুরু করবেন তাহলে হবে। আর এখানে বলছে আপনাকে টিডিএম খেলতে হবে এবং টিডিএম খেলার পর আপনার টোটাল 1800 দিতে হবে ড্যামেজ, এবং রেস্কিউ টিমমেট মানে হচ্ছে আপনার টিমমেটকে রিভাইভ করা লাগবে 10 বার। দেন এখানে বলছে ড্র, আপনার মানে ড্র বলতে হচ্ছে আপনার যে ক্রেট আছে প্রাইস পাথের, তো সেই ক্রেট আপনাকে 20 বার ওপেন করা লাগবে, তার মানে যদি 10 ইউসি করে ওপেন করেন তাহলে আপনার এখান থেকে 200 ইউসি নাই। তো এরপর বলছে ইভাকুয়েট 10 টাইমস ইন মেট্রোয়েল, তো আপনার মেট্রোয়েল খেলতে হবে এবং এখানে ইভাকুয়েট করা লাগবে। ইভাকুয়েট হচ্ছে আপনার দেখবেন যে ম্যাপের লাস্টে একদম একটা সবুজ রঙের একটা ধোয়া ওঠে, সেখানে গিয়ে আপনাকে এক্সিট করা লাগবে আর কি। দেন এখানে বলছে হচ্ছে লুট করা লাগবে আপনাকে, কত 10 লাখ লুট করতে হবে, আইটেম হচ্ছে 50 লাখ লুট করতে হবে এবং 50 লাখ সেল করতে হবে, মানে 50 লাখ লুটগুলো আবার সেল করতে হবে 50 লাখ 50 লাখ। তো তাহলে হচ্ছে আপনার মিশনগুলো ইজিলি কমপ্লিট হয়ে যাবে, আর এগুলো কিন্তু মেট্রোয়েলের মধ্যে এই যে যেগুলো লুট করা লাগবে আর কি বা সেল করতে হবে। তো এই হচ্ছে অল মিশন, আর সত্যি বলতে এবারকার প্রাইস পাচ্ছে আমার কাছে একটুও ভালো লাগে নাই, কারণ হচ্ছে দেখেন আপনার 600 সি দিয়ে মাত্র একটা মাত্র ক্যারেক্টার, আর সেক্ষেত্রে কোনো আপগ্রেডেবল কোনো গানও নাই। এর থেকে ভাই ড্রাগন বল সুপার অনেক ভালো ছিল, আপগ্রেডেবল ডিপি ছিল, দেন 3টার মতো আমরা ড্রেস পাইছি আর অনেক কিছুই পাইছি, তো ওইটা বেস্ট ছিল আমার মতে।